হ্যাঁ মহাজন, কাস্টমার আয়া বইয়া আছে, উনি ঝুম পাড়া মারাই দেছো না? দেখতেছা কাম সুরা কোনো গে এই কি খাবেন? সিঙ্গারা আছে? আছে। সমুচা আছে? হ্যাঁ, একটা সিঙ্গারা একটা সমুচা নিয়ে আসেন। সিঙ্গারা এক পিস হয় না, দুই পিস খান লাগবো। তাহলে দুইটা সিঙ্গারা একটা সমুচা দেন। আচ্ছা বলেন, নিয়ে আইতেছি। কালকে যে বাসি সিঙ্গারা সমুসা আছে না, অন্য চালাই দে। ভাই ব্যবহার এরকম লুজ কেন? এসে টাইট ব্যবহার আর পাবেন না, খাবার দিছি খান। আচ্ছা ঠিক আছে, জোয়াক দিলেন গ্লাস দিবেন না। এ ভাই এদিকে শুনুন, আমার কি সিঙ্গারা সমুচার সাথে কিছু দেন না? আগে সহজ দিছি, এখন সব জিনিসের দাম বাড়ায় জন্য দেই না। ও তাহলে কাঁচা মরিচ পেঁয়াজ নাই? মহাজন যা কইতেছেন বুঝে শুনে কইতেছেন তো? বুঝতে শুনেই তো কইতেছি। আবার কইতেছি বলে পেঁয়াজ মরিচ ছাড়া খাবো কি দিয়া? পেঁয়াজ মরিচ আসলেই খাবেন? দেখছি তাহলে আমি গিয়ে কইতেছি। হ্যাঁ বাতেন, হ্যাঁ ওই সিন্দুকের মধ্যে আছে, নিয়ে যা। আমার জানি পরে দোষ হয় না। যা তুই চাবি সিন্ধুকে লেখাতে নিয়ে ভালো করে বুঝে দেখুন। আহা, বুঝার কি আছে, খাওয়া জিনিস খামু, নিয়ে আন তাড়াতাড়ি। আনলাম কইলে যা 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 ভাই। এমনিতে আপনি কি করে? বিজনেসম্যান। ও তাই তো কই, আমাদের সিঙ্গারা খুব ভালো বুঝছেন ভাই, পুরো এলাকা জুড়ে নাম দাম আছে আঙ্গুর সিঙ্গারা সমুচা খুবই ভালো, মানসম্মত টাটকা একেবারে বুঝছেন। কেমন যেন একটু কেমন ব্যাড স্মেল আসতেছে। ওটাই তো মজার স্মেল, আর বুঝেন না তো। ভাই পিএস আর মরিস যে যত্ন করে দিলেন, এইভাবে যদি সমুচা সিঙ্গারা দিলেন নি আরো খুশি হইলেন নি। আরে ভাই সমস্যা নাই, ওটা একটা মিস্টেক হয়ে গেছে গা, এখন আপনি আরাম করে খান তো। এ খারা আসোস কে, তুই শুনি আয়। ভাই খান, শুরু করেন, একটা পাকনা নিয়ে আয়, সারেক বাতাস করেন না বোঝা। খান ভাই, ভাই যান খান, দেরি কাটাছেন কেন? মেলা দিন থেকে দেহি না তো মানুষের খাওয়া। ভাই আপনার পরিচয়টা অনেক বড় ভাই, বাতাস করেন না। এ এলাকায় আমার সিঙ্গারা সমুচার নাম আছে ভালো, খুব সুস্বাদু। ভালো হয়েছে, ভালো হয়েছে না? দেখছাস তারা কি কর, খুব ভালো হয়েছে না? একটু কিরম হালকা হালকা কি গন্ধ গন্ধ। হে ওটাই তো সুস্বাদ বোঝে না, ভাই বিল কত হয়েছে?
আমি তো জানি না মহাজন অতটা হিসাব আমি বুঝি ও তাও এক কথা ভাই আপনার নাম কি আমার নাম নালু মিয়া মোহাম্মদ নালু মিয়া হ্যাঁ আচ্ছা তারিখ কত জানি বলেন তারিখ আছে 30 ভাই আপনার ঠিকানা গ্রাম নেওয়াশি থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম নেওয়াশি থানা কি কইলেন নাগেশ্বরী নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম হ্যাঁ সিঙ্গারা কটা সিঙ্গারা মহাজন দুইটা আপনার বিল হইছে 520 টাকা কি ব্যাপার খায় কোন না গলা থেকে কোন ভাই উপরের দাম দুটো ঠিক আছে কিন্তু নিচের দাম দুটো এত বেশি গা ও মাই নিচের দাম দুটোই তো আসল আপনারা যেমনটা কইলেন কাঁচামরিচ খাবেন না খাবেন বারবার কইছি আমি কোন নিয়ে আহেন মনে হয় আপনার কাছে তেজ পাতা এখন আমার এবার করতেছেন গে কাঁচামরিচের দাম কিবা জানেন না বাজার যান আরে ভাই বাজার ঘাট তো মেলার দিকে যাই না ব্যবসার কাছে ব্যস্ত বই বাজার খরচ করে ও তাহলে আপনি কি ভাই বুঝবেন কাঁচামরিচের দাম বাড়া 480 টাকা আর 20 টাকা 500 আর ওই 20 টাকা 520 টাকা দেন আরে ভাই আমি 20 টাকার উপরে দেন না সমিসের হাতে সিঙ্গারের হাতে কাঁচামরিচ পেঁয়াজ এ বিদায় বানছে ও আল্লাহ জুলটে না দেন আমি কিন্তু এখন ভোক্তা অধিকার ফোন দিমু ওরা আইলি 2000 ট্রেজরিমানা কিন্তু আপনারই হব আমরা আদা বাংলা দোকান কম সম রাহি কাস্টমার আহেই না এজন্য কম রাহি 520 টাকা অন্য দোকানে গেলে 2000 টাকা নিছে না 2000 টাকা দেন কেন ভাই ভোক্তা অধিকার ফোন দিব আমি আপনি দিবেন কে দেন আপনি দেন আমার তাহলে মোবাইল ফেরত বাজাতো আপনি দেন আহুক আয়া 2000 টাকা দেন না নাকছে কান কাটি হলাম আমার স্যার বাতাস দিয়ে ঠাও দিলাম এটা মনেই নাই তোর টিপস দিব নি আলাদা ভাই আমি 20 টাকা রূপে দেখাম না ভাই ফোন করো রে বললাম আমি আরই বললাম 2000 টাকা আর 1000 টাকা জরিমানা না 3000 টাকা দেন লাগবে এখন আর মানুষ ছিলেন বাজারে হালচাল জানেন আপনি হ্যাঁ বুঝতেছি না ব্যাপারটা আমি টাকা দেন আপনার তো আগেই কইছি বারে বারে কইছি সেন্দুকে থই সেন্দুকে চাবি দিলাম দেখলেন না কাঁচা মানুষ সেন্দুক থেকে তুলে নিয়ে আইলো আরে বুঝুন না কত দাম হয়েছে সেটা বর্তমান জুয়েলার্সে কাঁচা মানুষ বেছে আর বাজারে কাঁচা মাছ পাবেন আপনি কাঁচা মালের দোকানে যাবেন কাঁচা মাছ নাই থাকে বানিয়ের দোকানের মধ্যে এই আয়নার গ্লাসের ঘর থেকে কাঁচা মাছ বাই করে বেসন লাগে বুঝেন কিছু বুঝছি ভাই হোটেলে পাইছেন তো সস্তায় সস্তায় এখন বা বুঝতেছেন না দেন 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 দিন না দেন বুঝছি দেশ শুনে সব উল্টো মিনি চলতেছে উল্টো মিনি চলে আঁকা বাজার দুইটা এটা 20 টাকা আপনি মেয়ে আমার দোকানে আনি খাই আলো দোস্ত আমি পুলিশে আগে বললেন কি খিলাইছে আপনি মানে জিনিস পেট খারাপ হয়ে আপনি মরে গেছেন গা জান জানে এই আপু দা শুনে দাম জিজ্ঞেস করে খাইল ওই যে বাতাসের দাম না জানলেন দিগা আই টেবিল মুসে কাস্টমার আর আইতেছে মুসে তাদের যা এই যে কাম ধরে দাও অবস্থাছি আজ জীবনে বাইসে থাকতে পিএস আর মরিস খাব না না খান না জান দো ভাই আপদ বিজয় আমার আজকে ফাঁসাই দেন ছিলেন আপনি পুলিশ আইলেন ইনকোয়ারি করবার যে মানুষ আমার মাল খাইয়া পেট নষ্ট হয়ে মরে গেছে গা ওই মুসে মুসে দুপুরের টাইম কাস্টমার হবে এখন